সবথেকে রহস্যময় স্থান বলা হয় অ্যামাজন জঙ্গলকে, যা এত বড় এবং ঘন যে যদি এটি কোনো দেশ হতো তাহলে দুনিয়ার সবথেকে বড় দেশগুলোর মধ্যে এটি নবম হতো। এখানে এত বড় লম্বা লম্বা গাছ রয়েছে যার কারণে এখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না। অ্যামাজন রেইন ফরেস্ট এতই ঘন যে এখানে যখন বৃষ্টি হয় তখন মাটিতে বৃষ্টির পানি পুরো 10 মিনিট পরেই পড়ে, আর এই ঘনত্বের কারণে দিনের বেলাতেও এখানে ঘুটঘুটে অন্ধকার থাকে। এই জঙ্গলটি দেখতে যতটাই সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর, কারণ এখানে এমন সব প্রাণী রয়েছে যেগুলো অত্যন্ত ভয়ঙ্কর। অ্যামাজন জঙ্গল এমন একটি রহস্যময় জায়গা যার সমাধান করতে বিজ্ঞানীরা আজ পর্যন্ত ব্যর্থ হয়েছে। মানব জাতির দৃষ্টি থেকে অনেক দূরের জনহীন ঘন অন্ধকার এক জঙ্গল যেখানে কেবল প্রাণীদেরই রাজত্ব চলে। এই জঙ্গলে একটি বিশাল নদী রয়েছে যার নাম অ্যামাজন রিভার। এই নদীটি যতই সুন্দর তার থেকে বেশি ভয়ঙ্কর আর রহস্যে ঘেরা। যদিও কিছু বিজ্ঞানী এই জঙ্গলের রহস্য উন্মোচন করে বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আজও এ জঙ্গলে এমন অনেক রহস্য রয়েছে যা কেবল কল্পনাতে সীমাবদ্ধ রয়েছে। আমাদের আজকের এই ভিডিওটি অ্যামাজন জঙ্গলের এমনই কিছু আজব রহস্য নিয়ে, তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, বয়লিং রিভার। বন্ধুরা, এই নদীটিকে ফুটন্ত গরম পানির নদী বললে ঠিক হবে। এটি হলো পৃথিবীর একমাত্র ফুটন্ত গরম পানির নদী। এই নদীটি লম্বায় 6.4 কিলোমিটার, আর এই নদীতে যেই পড়েছে সে আর বাঁচতে পারেনি। আর বাঁচবে কি করে বলুন? এই অ্যামাজন নদীর পানির টেম্পারেচার 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এই তাপমাত্রায় যে কোনো পানিকে মিনিটের মধ্যে সিদ্ধ করে থাকে। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে এরকম নদী থাকা অসম্ভব বিষয়। নদী এমন গরম হওয়ার পেছনে কারণ থাকতে পারে, যদি নদীর আশেপাশে কোনো জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে থাকে তবে সেই ক্ষেত্রে নদীর পানি গরম হয়ে থাকে, কিন্তু এই নদীর আশেপাশে কোনো আগ্নেয়গিরি নেই। এছাড়া অনেকে অনেক রকম ব্যাখ্যা করেছে, কিন্তু সঠিক কারণ এখনো ব্যাখ্যা করতে কেউ সক্ষম হয়নি, আর যার কারণে এটি আজও রহস্যময় রয়ে গেছে। নাম্বার 2, দ্য গ্লাস ফ্রগ। অ্যামাজনে কিছু অদ্ভুত ধরনের ব্যাং আছে যেগুলো খুবই বিষাক্ত, আর আমাদের পৃথিবীতে যে সমস্ত অদ্ভুত প্রাণী দেখতে পাওয়া যায় তার মধ্যে গ্লাস ফ্রগ অন্যতম। এই ব্যাংটা এতটাই স্বচ্ছ যে এর শরীরের ভিতরে কি কি হচ্ছে তা সবকিছু দেখা যায়, এমনকি এই ব্যাংয়ের হার্টবিট সহ নাড়িভুড়িও দেখা যায়। তবে মজার ব্যাপারটি হলো এই ব্যাংয়েরা তাদের বাচ্চাকে লালন পালন করে, তাদের বাবা ব্যাংয়েরা, আর এরা এদের সুরক্ষা একেবারে নিনজার মতো করে থাকে। নাম্বার 3, ইলেকট্রিক ইল। বিজ্ঞানীরা অ্যামাজন নদীতে এমন মাছের সন্ধান পেয়েছে যা ইলেকট্রিক ইল নামে পরিচিত। অবাক করার বিষয় হলো এই মাছটি আক্রমণ করার জন্য ইলেকট্রিক শক দিতে পারে। এই মাছ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেকে ইলেকট্রিক শক দিয়ে মুহূর্তের মধ্যে মেরে ফেলেছে। এমনকি ইলেকট্রিক ইল তার থেকে বহুগুণে বড় প্রাণী কুমিরকেও ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলতে পারে। ইলেকট্রিক ইলের 807 ভোল্টের কারণে যে কোনো শক্তিশালী প্রাণী মারা যেতে পারে। মাছটি কেবল পানির মধ্য থেকে ইলেকট্রিক শক দেয় না, বরং পানি থেকে মাটিতে থাকলেও ইলেকট্রিক শক দিতে সক্ষম। নাম্বার 4, গ্রিন অ্যানাকন্ডা। যদি অ্যামাজন জঙ্গলের প্রসঙ্গে বলি তবে নিঃসন্দেহে গ্রিন অ্যানাকন্ডার জায়গা কেউই নিতে পারবে না। এই সাপটি পৃথিবীর মধ্যে সব থেকে বড় সাপ যা কেবল অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায়। এই সাপটি বড় বড় সাইজের প্রাণীদের উপর সফলভাবে আক্রমণ করে থাকে। বর্তমানে অ্যামাজন জঙ্গলে এর থেকে বড় শিকারী আর কেউ নেই, কিন্তু আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন অ্যানাকন্ডা কত বড় সাইজের হতে পারে? গবেষকদের মতে অ্যানাকন্ডা প্রায় 36 ফিট লম্বা হতে পারে। নাম্বার 5, স্ট্রেঞ্জ বার্ড। এই গাছটিকে দেখুন, এখানে কিছু দেখতে পাচ্ছেন কি? যদি এখানে কিছু দেখতে না পান তাহলে পাখিটি তার মিশনে সাকসেস হয়েছে। এই পাখির নাম পটু। এই পাখিটি অ্যামাজন জঙ্গলে দেখা যায়। এই পাখিটি ছদ্মবেশ ধারণ করার ক্ষেত্রে অনেক দক্ষ। আসলে এই পাখিটির গায়ের রং এবং দেহের আকার এমন যার ফলে এই পাখিটি সহজেই গাছের ডালের সাথে মিশে যেতে পারে আর দীর্ঘক্ষণ কোনো নড়াচড়া না করে থাকতে পারে। নাম্বার 6, ক্যাপিবারা। আমাদের বাসা বাড়িতে আমরা প্রায় সময় ইঁদুর দেখি, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো অ্যামাজন জঙ্গলের দানব ইঁদুরকে। এই ইঁদুরটির নাম দেওয়া হয়েছে ক্যাপিবারা। তবে সাধারণ কোনো ইঁদুর ভেবে ভুল করবেন না, এটি সাধারণ ইঁদুরের থেকে অনেক বড় হয়। এক একটি ক্যাপিবারা 4 ফিট পর্যন্ত লম্বা হতে পারে, আর যদি এদের ওজনের কথা বলি তাহলে এরা 60 থেকে 66 কেজি হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।